কালকে অমিশাজির সাথে কথা বলে এসেছি, আজকে দিদিমণি যাচ্ছে। যান, আমি জানি না আপনাকে প্রধানমন্ত্রী সময় দেবে কি দেবেন না, চাইলে দেখাও করে আসতে পারেন। অমিশাজির সাথে গতকাল আমার কি কথা হয়েছে আমিও বলবো না, শুধু এটুকু বলতে পারি অপেক্ষা করুন, ওয়েব সিরিজ সবে তো শুরু হয়েছে, দুটো এপিসোড হয়েছে, আরো এপিসোড শুরু হবে। এক একটা পর্বে রোমহর্ষক কাহিনী আসবে, একটার পর একটা একটার পর। এখন তো ওয়েব সিরিজের যুগ, তাই তো? এখন আর সিরিয়াল কম দেখছে, যুবক ছেলেরা মোবাইলে সব ওয়েব সিরিজ দেখছে। এরপর অপা পর্ব শেষ হবে, আরো ধাপা পর্ব থেকে কত কি পর্ব আসবে দেখতে পারবে, ভাই পর্ব অপা পর্ব আরো অনেক পর্ব আছে। চিন্তা করবেন না, যে গ্রিন করিডর করে যে সমস্ত পুলিশরা এই বস্তা করে টাকা পাঠিয়েছেন, তারাও দিন গুনতে শুরু করুন, দান করুন। দিন তো গেল, সন্ধ্যা হলো, হরি পার করো আমার। তবে হরির জায়গাটা চেক করে ইডিও করতে পারেন, আমাদের কোনো অসুবিধা। ভার আপনাদের হবে, ব্যবস্থা আপনাদের হবে। চোরি সঙ্গ যারা দিয়েছেন, যারা চুরি করেছেন, প্রত্যেকটা চোরকে আমরা জেলের ভাত খাওয়াবো, একজনও বাঁচতে পারবে। মুখ্যমন্ত্রী এখন চেষ্টা করছেন দিল্লি যাবে, যান দিল্লি, যান দিল্লি যাওয়া ভালো কথা। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য খুব চেষ্টা করে যাচ্ছে, কেন? কারণ আমাদের যে সঙ্গীয় ঢাঁচা বা ফেডারেল স্ট্রাকচার ইংরেজিতে যাকে বলে, সেই ফেডারেল স্ট্রাকচারে একজন মুখ্যমন্ত্রী চাইলে প্রধানমন্ত্রী তাকে সময় দেয়। দেবেন পিনারায় বিজয়ন সিপিএম এর আমাদের মুখ্যমন্ত্রী, যিনি ঘোর বিরোধী আমাদের, তার সাথে প্রধানমন্ত্রী দেখা করেন। কংগ্রেসের মুখ্যমন্ত্রী রাজস্থানের গেহলতজি, তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেখা করেন। মুখ্যমন্ত্রী সময় চাইলেও তাকেও না করেন না, কারণ প্রধানমন্ত্রী হিসাবে তিনি না করতে পারেন না, বিজেপি নেতা নরেন্দ্র মোদী হিসাবে না করতে পারেন, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে তিনি না করতে পারেন। কিন্তু দিদিমণি তো খুব চালাক, এর আগের বার হঠাৎ করে দিদিমণি দেখা করতে চলে গেছিলেন প্রধানমন্ত্রীর সাথে, কথা তো বলে চলে গেলেন। ভেতরে যাই কথা হোক, হয়তো প্রধানমন্ত্রী বলেছে দিদি ভালো আছেন, তো মুখ্যমন্ত্রী হয়ে বলেছেন হয়তো ভালো আছে। বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী কি বললেন, আমার সাথে কথা হয়ে গেছে প্রধানমন্ত্রীর, কিন্তু কি কথা হয়েছে বাইরে বলতে পারবো না, মানে আপনাদেরকে মাথায় একটা কনফিউশন ঢোকানোর চেষ্টা করছে। আর তারপরে কি বললেন প্রধানমন্ত্রী, বললেন বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিট, বিজিবিএস, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, সেই সামিটে নাকি প্রধানমন্ত্রী কথা দিয়েছেন উনি আসবেন। বাংলা সব সংবাদ মাধ্যম বড় বড় হেডিং করে সেই খবর ছাপল। আমাদের চিরাচরিত বন্ধু, যারা আমাদের সবসময় বিরোধিতা করে আসে, রাজনৈতিক বন্ধু, রাজনৈতিক শত্রুও বটে বামফ্রন্ট, তারা প্রচার করতে লাগলো সেটিং সেটিং সেটিং। আমরা যখন প্রধানমন্ত্রীর কাছে জহরবান করলাম, তারপরে আমরা সমস্ত সাংসদদেরকে নিয়ে আমি প্রথমবার রাজ্য সভাপতি হওয়ার পর দেখা করতে গেলাম। মাননীয় প্রধানমন্ত্রী, এতদিন পর আপনাদের সামনে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী বললেন মেনে তো উসকো এসা নেই কাহা কে মেন যাওঙ্গা, মানে আমি তো ওনাকে বলিনি আমি যাব, আমাকে বলেছেন আপনি যা আসুন, নেমন্তন্ন করলেন, নেমন্তন্ন করলে আমরা কি বলি, আচ্ছা ঠিক আছে। উনিও তাই বলেছেন, আর মিডিয়ার সামনে এসে উনি বলে দিলেন কনফিউশন ক্রিয়েট করার জন্য সেটিং তত্ত্ব করা। আর তৃণমূল কংগ্রেসেরই আর এক দোষর আছে আমাদের বামপন্থী বন্ধুরা, যারা কথায় কথায় সেটিং তত্ত্ব আওড়ায়, আর যারা আসল সেটিং করে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় দেখলাম সীতারাম ইয়েচুরি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ছড়ি পড়ছে। শুধু তাই নয়, যেদিন এখানে ইডি ছাপা পড়লো, সেদিন মহারাষ্ট্রে তার আশেপাশে মহারাষ্ট্রের ইডিতে ইডি একজনকে অ্যারেস্ট করেছে, সেটাও কম না, হাজার কোটি টাকার ঘোটালা। কত কোটি? মাত্র হাজার কোটি। যখন অ্যারেস্ট করেছে, সীতারাম ইয়েচুরি বললেন কেন্দ্র সরকার, কেন্দ্রীয় যে সংস্থাগুলো আছে তার রাজনৈতিক ব্যবহার করছে। বন্ধুগণ ভালো করে মনে করে দেখুন, সুরটা একই কায়দায় গাঁথা,
যে কথা কুণাল ঘোষ বলে, যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে, সেই একই কথা সীতারাম ইয়েচুরি গলা দিয়ে বলেছে। তাহলে আসল সেটিং কোথায়? আসল সেটিং হচ্ছে সেই সকল সেকুলারদের মধ্যে, সকল ধর্মনিরপেক্ষদের মধ্যে।